ভাষা। ল্যাব তো হচ্ছে আমাদের অনেক করা হলো আইপি অ্যাড্রেসিং, তারপরে হচ্ছে আমরা কি কি দেখলাম ট্রান্সমিশন মিডিয়াম, এখন আস্তে আস্তে আমরা কি করবো সিমুলেশনের দিকে আগাবো। হ্যাঁ, এখন সিমুলেশন বা হচ্ছে আমরা যে নেটওয়ার্ক টপোলজিগুলো দেখি মেইনলি আমরা কোন সিমুলেশন টুলস ইউজ করি নেটওয়ার্কিংয়ের জন্য, সিসকো প্যাকেট ট্রেসারটা ইউজ করে থাকি। হ্যাঁ, তো এই প্যাকেট ট্রেসার হচ্ছে আমরা বিভিন্ন টপোলজি ইমপ্লিমেন্ট করে দেখবো সেগুলো কীভাবে কাজ করে না করে। তো সিসকো প্যাকেট ট্রেসারের ইন্টারফেসটা যদি আগে একটু দেখে নেই, অন করি, সব পিসি অন করেন। ট্রেসার অন করার পরে আপনার হচ্ছে ই চাচ্ছে অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে, ল্যান কেবলটা খুলে লগ ইন করেন, প্রবলেম করবে না। বুঝতে পারছেন, ল্যান কেবলটা খুলে এই যে এখানে ইসিপি থেকে ল্যান কেবলটা খুলে তারপরে ক্লিক করেন, দেখেন যে চাবে না। আর বাসায় যখন ল্যাপটপ ইউজ করবেন তখন হচ্ছে ওয়াইফাই অফ করে নেবেন, তাই হবে। সাইন ইন এর কথা বলছ না আপনি এপিসি তে? না, ওয়াইফাই এখন হচ্ছে আবার ওপেন করেন, কেটে দিয়ে আবার ওপেন করেন, দেখেন এখন আর হচ্ছে সাইন ইন এর অপশন চালু। এটা যাওয়ার সময় আবার হচ্ছে আপনার একটু লাগাই যাবেন, ঠিক আছে? একটু স্লো, আপনারা একটু ওয়েট করেন, তারপর ওপেন হবে। সাইনিং চাচ্ছে এখন কি চাইছে? না, চাইবে না। আপনারা হচ্ছে কেবল আশায় আমরা দেখেন ওপেন করার পরে হচ্ছে কি যেটা দেখতেছি এটা আমাদের সিসকোর কি ওপেনিং যে উইন্ডো এটাই, এই ইন্টারফেসটা আমরা দেখতে পারি। হ্যাঁ, এই প্যাকেট ট্রেসার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লজিক্যাল এবং ফিজিক্যাল দুইটা ভিউ পাই। এই লজিক্যাল এবং ফিজিক্যাল ভিউটা কি? লজিক্যালে হচ্ছে এই যে আপনি যখন কানেক্ট করবেন এরকম এই ডিভাইসগুলো দেখতে পারবেন, ঠিক আছে? আর ফিজিক্যালে গেলে যেটা হয় ওই ডিভাইসটারই হচ্ছে আপনি ফিজিক্যাল যে লুকটা সেটা হচ্ছে পাবেন। তো মেইনলি আমরা হচ্ছে যেটা করব লজিক্যাল ডিভাইস নিয়ে হচ্ছে লজিক্যাল ভিউতে কাজ করবো, বুঝতে পারছেন? এখন আসেন আমরা কী কী দেখতে পাচ্ছি এখানে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা সফটওয়্যারে যা থাকে ফাইল এডিট অপশন ভিউ এরকম এগুলো তো থাকবে, এগুলো কি করে না করে সেটা তো আপনারা জানেনই, তাই না? এটার ইউজ আপনারা জানেন। তো আমি হচ্ছে এই লেফটের দিকে কর্নারে চলে যাই, যে ইকুইপমেন্টগুলো আছে দেখা যাচ্ছে সেগুলোতে নিচের দিকে খেয়াল করলে দেখবেন, জি নিচের দিকে খেয়াল করলে দেখবেন এখানে কার্সর রাখার পরে কি আপনাদের নেটওয়ার্ক ডিভাইসেস দেখাচ্ছে। এটাতে ক্লিক করার পরে কি এপাশে আমি কি দেখতে পাচ্ছি এটা এবং এখানে দেখেন রাউটার সিলেক্ট করা আছে নিজেই, এই যে রো, এই রো এর পরে দেখেন কি আছে রাউটার সিলেক্ট করা আছে। এই জন্য এই যে এই পাশে সবগুলা কি আপনার রাউটার দেখাচ্ছে আর কি। এখানে বিভিন্ন ধরনের রাউটার আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কি করবেন যখন যেটা লাগবে সেটা হচ্ছে ইউজ করবেন। ওল্ড মডেল থেকে শুরু করে আপডেটেড মডেল সবগুলা আছে, ঠিক আছে? যে যখন যেটা লাগে সেটা ইউজ করবেন। পরেরটাতে যদি দেখি কি আছে, সুইচ আছে এইখানে দেখেন বিভিন্ন ধরনের সুইচ ব্রিজ এগুলো হচ্ছে দেওয়া আছে, মানে সুইচ ক্যাটাগরির যে ডিভাইসগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, আপনি যখন ইউজ করেন এখান থেকে নিয়ে করতে পারেন। দেন দেখেন এখানে কি হাবের হাব দেওয়া আছে, হাব থেকে হচ্ছে আপনি হাব নিয়ে করতে পারেন। আদার্স দেখেন আরও অনেক ডিভাইস আছে, ওয়্যারলেস ডিভাইসগুলোও আছে। তারপরে হচ্ছে এখানে কি এখানে যদি ক্লিক করি সিকিউরিটির জন্য ফায়ারওয়াল পাবেন। এখানে দেখেন অনেক মানে যে ডিভাইসগুলো আপনার লাগবে
সিমুলেশন করার জন্য সব ডিভাইসগুলো আপনি কি এই সিমুলেশন টুলটাতে পাবেন আর কি। এবং মজার ব্যাপার হলো আপনি ফিজিক্যাল ডিভাইসে যা যা করতে পারবেন যেভাবে কনফিগার করেন সেম টু সেম এই সিসকো প্যাকেট ট্রেসারও হচ্ছে আপনি সেম ম্যানার্সে হচ্ছে কি করবেন সিমুলেশন করবেন। এরপর দেখেন এই উপরে আমার যাই উপরে হচ্ছে কি নেটওয়ার্ক ডিভাইসের পরে কি দেওয়া আছে আমার এন ডিভাইসেস এন ডিভাইসেস এ কি আছে পিসি আছে ল্যাপটপ আছে সার্ভার আছে প্রিন্টার যে যা যা লাগে আপনার কি টেলিফোন টিভি সবকিছু হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে যে দেখেন এরোতে ক্লিক করলে পাবেন আস্তে আস্তে। তারপর দেখেন কম্পোনেন্টস এর মধ্যে আছে কম্পোনেন্টস এর মধ্যে যে কম্পোনেন্টস গুলো লাগে এগুলো দেওয়া আছে। এরপর আসেন এটা আমাদের লাগবে যে কি ট্রান্সমিশন মিডিয়া এখানে এখানে যেটা দেখতেছেন এগুলো সব হচ্ছে আপনার ট্রান্সমিশন মিডিয়া। হ্যাঁ তো এই মিডিয়ার মধ্যে দেখেন বিভিন্ন ধরনের হচ্ছে কি কেবল দেওয়া আছে যেগুলো আপনি কি কানেক্ট করে নরমালি হচ্ছে কি করেন আপনার টপোলজিটাকে বিল্ড করে থাকেন। প্রথম যেটা দেখতে পাচ্ছেন থান্ডারের মতো সিম্বল এটা মেইনলি হয় কি এটাতে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি হচ্ছে কেবলগুলোকে সিলেক্ট করে নেয়। অনেক সময় হয় কি যে আমি বুঝতেছি না বা আমার খেয়াল নাই যে দুইটা পিসি নিলাম বা একটা পিসি একটা রাউটার নিলাম আসলে এটা কিভাবে কোন কেবল দিয়ে আমি কানেক্ট করবো আমার খেয়াল নাই তখন আপনি কি করবেন মোস্ট অফ দ্য টাইম হচ্ছে সেফ জোনে থাকার জন্য আপনি থান্ডারে ক্লিক করে হচ্ছে কানেকশন দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি হচ্ছে সিলেক্ট করে নেয় বুঝতে পারছেন। তারপর এই যে দেখেন কনসোল কেবল কি আমরা কনফিগারেশনের জন্য সিসকো ডিভাইসগুলোতে কি ইউজ করে থাকি অনেক সময় এই যে আমরা যখন সিসিএনএ বা বিভিন্ন এক্সামগুলো দিয়ে থাকি প্যাকেট প্রেসারে সেগুলোতে কি হয় ফিজিক্যাল ডিভাইস দিয়ে দেয় তখন দেখা যায় যে কি অন্যান্য কেবলের সাথে আমাদের একটা কনসোল কেবলও থাকে এই কনসোল কেবলের থ্রুতেও আমরা কি করতে পারি আমাদের যে সিসকো ডিভাইসগুলো আছে সেগুলোকে কি অ্যাক্সেস করে থাকি দেখবো আমরা কতভাবে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। দেন দেখেন এখানে কি কপার স্ট্রেট থ্রো কপার স্ট্রেট থ্রো দিয়ে কি বোঝাচ্ছে কোন কেবল লাস্ট দিন আমরা ল্যাবে দেখলাম যে কখন আমরা মানে স্ট্রেট থ্রো ইউজ করি কখন ইউজ করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যখন হচ্ছে আলাদা আলাদা ডিভাইস থাকে তখন। দেন দেখেন কি করতেছি এখানে দেখেন প্রত্যেকটাতে কি কার্সর বলে হচ্ছে আপনার নিচে নাম লেখা করতেছে কপার ক্রসওভার ক্রসওভারটা কখন ইউজ করি তারপরে দেখেন তো আদার্স আরও আছে ফাইবার দেওয়া আছে ফোনের জন্য দেওয়া আছে কোয়েক্সিয়াল আছে সিরিয়াল ডিসি দেওয়া আছে এগুলো যখন যেটা লাগে তো আপনি ধরেন এতগুলো ওয়্যার কোনটা কখন কোন কাজে ইউজ হচ্ছে কিভাবে ইউজ করে ধরেন আপনি মনে রাখতে পারতেছেন না বা আপনি মনে রাখতে চাচ্ছেন না তখন হচ্ছে আপনি ডিরেক্ট হচ্ছে ডিভাইসগুলো নেওয়ার পরে এই থান্ডার সিম্বল যেটা এই এইটাতে ক্লিক করলে হচ্ছে অটোমেটিক্যালি আপনার হচ্ছে যে কেবলটা ওইখানে লাগবে সে হচ্ছে ডিটেক্ট করে সেটা হচ্ছে আপনাকে কি করে দেবে কানেক্ট করে দেবে বুঝতে পারছেন। তো এখানে দেখেন দুইটা দুইভাবে হচ্ছে আমরা সিসকো পেনেট্রেসার আমার কানেক্টিভিটিটাকে হচ্ছে ভেরিফাই করতে পারি একটা হচ্ছে কি রিয়েল টাইম মোডে রিয়েল টাইমে কি নরমালি হচ্ছে পিং করে যখন সেটা কি আমাদের রিয়েল টাইমে থাকে আরেকটা হচ্ছে সিমুলেশন সিমুলেশনে কি হয় আমরা সিম্পল যে পিডিও প্যাকেট হচ্ছে দেই প্যাকেটটা কি করে ফরওয়ার্ড করে করে আমাদের দেখায় যে কিভাবে প্যাকেটটা যাচ্ছে ওইটা হচ্ছে সিমুলেশন মোড। এই তো এই দুইভাবে আমরা কি করতে পারি আমাদের নেটওয়ার্কটা ভেরিফাই করতে পারি এবং এই যে ভেরিফাই করি প্রোটোকলগুলো যে আমাদের দেখায় যে আমাদের প্যাকেটটা পাস হচ্ছে কি হচ্ছে না এগুলোর জন্য একটা টার্ম আছে একটা প্রোটোকল আছে সেটাকে আমরা কি বলি আইসিএমপি আমরা ডিটেলস আইসিএমপি পড়বো যে আইসিএমপি কীভাবে আমাদের কাজ করে নর্মাল আপাতত এতটুকু এখন জেনে রাখি যে এগুলো আমাদের যে আমরা যে মেসেজগুলো দেখি প্যাকেট পাস করতে গিয়ে তারপর হচ্ছে আমাদের প্যাকেটটা যাচ্ছে কিনা বিভিন্ন অ্যাকনোলজমেন্ট যে আমাদের পাঠাচ্ছে এগুলোতে সে হেল্প করে থাকে। আই থিঙ্ক প্যাকেট ট্রেসার আর কিছু দেখার নাই আপাতত যখন আমরা করবো কাজ তখন দেখব। এখন এখানে একটু খেয়াল করি আমরা যে সিসকোর আইওএস অ্যাক্সেসটা করতে পারি আসলে কতভাবে আমরা সিসকোটা একটু দেখি। আচ্ছা প্রথমে আমরা অপারেটিং সিস্টেম থেকে শুরু করি নেটওয়ার্কিং জিনিসটা অপারেটিং সিস্টেমের সাথে খুব ভালোভাবে রিলেটেড ঠিক আছে অপারেটিং সিস্টেম এবং নেটওয়ার্কিং এই দুইটা হচ্ছে আপনার রিলেটেড আপনাকে নেটওয়ার্কিং জানতে হলে অপারেটিং সিস্টেম জেনে আসতে হবে। এখন অপারেটিং সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি অপারেটিং সিস্টেম জিনিসটা কি কেউ একজন বলেন তো হ্যাঁ নরমালি হচ্ছে সে কি করে কমিউনিকেশনের জন্য আমাদের হেল্প করে আর কি আপনার হচ্ছে হার্ডওয়্যার এবং আমার যে সফটওয়্যার ঠিক আছে সেটার মাঝখানে হচ্ছে সে হেল্প করে এবং আরেকটু যদি বাচ্চাদের মতো করে বলি যে সেটা হচ্ছে কি যে আমার অ্যাপ্লিকেশন
এটা ধরুন হচ্ছে কি আপনার সফটওয়্যার এবং সফটওয়্যার হচ্ছে কি আমরা নরমালি কি বাচ্চাবেলায় পড়ে থাকি যে দুই টাইপস অফ সফটওয়্যার अवेलेबल একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার ওই সিস্টেম সফটওয়্যার জিনিসটাই হচ্ছে অপারেটিং সিস্টেম এখন দেখেন আমরা একটু অপারেটিং সিস্টেমে কি কি আসলে থাকে সেটা একটু বুঝি সেটা কিভাবে কি করে এই পাশে আপনারা যদি এটা একটু খেয়াল করেন দেখা যাচ্ছে কি আমরা এই যে কার্সর দেখা যায় এই যে দেখেন শেল কার্নেল আর একটা হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যার হচ্ছে কি আপনার একদম লোয়ার লেভেলে যেটা থাকে ফিজিক্যাল যে ডিভাইসগুলো হতে হচ্ছে আমি নেটওয়ার্ককে বা হচ্ছে আমার সফটওয়্যারটাকে ইউজ করে থাকি সেটাই হচ্ছে কি আমার হার্ডওয়্যার তো এইখানে এই হার্ডওয়্যার এবং শেলের মাঝামাঝি যেটা থাকে সেটা হচ্ছে কি কার্নেল বলে থাকে কার্নেল জিনিসটা মেইনলি কি করে থাকে আমাদের ওই হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে কি করে থাকে কমিউনিকেট করে থাকে রিসোর্সগুলো আপনি কিভাবে ইউজ করবেন না করবেন সেগুলো হচ্ছে কি সে ঠিক করে থাকে আর শেল বলতেছে কোনটাকে নরমালি শেলকে আমরা হচ্ছে ইউজার ইন্টারফেসের সাথে হচ্ছে কম্পেয়ার করতে পারি আপনি ইউজার একদম হচ্ছে কি বলবো এটাকে আপার লেভেলে আপনি যেটা দেখতেছেন যেটা থ্রুতে আপনি ইন্টারঅ্যাক্ট করতেছেন সেটাকে আমরা কি বলে থাকতেছি শেল তাই না তো এই শেলের মাঝখানে থাকে কার্নেল দেন হচ্ছে আমার কি হার্ডওয়্যার এই তো হচ্ছে আমার অপারেটিং সিস্টেম বুঝা গেল এখন আসেন এই শেল এবং যে কার্নেল এবং হার্ডওয়্যার হ্যাঁ মোটামুটি সব ধরনের অপারেটিং সিস্টেমে আপনি এই ধরনের আর্কিটেকচার দেখতে পারবেন ঠিক আছে তো সিএলআই এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সিএলআই টা কি কমান্ড লাইন ইন্টারফেস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এই দুইটার থ্রুতে আমরা কি করতে পারি শেলকে অ্যাক্সেস করতে পারি বা অ্যাক্সেস না অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্ট করতে পারি শেলের সাথে বুঝতে পারছেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কি যেটা আজকাল যে আমরা যারা উইন্ডোজ ইউজ করি বা আমরা যেটা যে নরমাল যে ইন্টারফেসটা আমরা দেখতে পারি একদম ইউজার এন্ডে সেটাই কি হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তাই না এটা আপনাকে একটা কি আর্কিটেকচারের মতো দেখায় যেটাতে আপনি কি করেন যেমন ধরেন আপনি অ্যাপের জন্য কি ছোট ছোট যে আইকন দেখতেছেন বক্সের মতো এগুলাতে কি করতেছেন ক্লিক করে করে নেভিগেট করতেছেন তাই না এই তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর কেউ কিছু বলতে চান গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে জি এগুলো আমরা জানি অলরেডি তাই না গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিনিসটা কি একটু আমরা দেখি আসলে অপারেটিং সিস্টেমের পারপাসটা কি পারপাস কি বলেন এই পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের বেসিসে দেওয়া আর ওই পাশে যেটা দেখতেছেন সেটা সিএলআই বুঝতে পারছেন সিএলআই জিনিসটা কি কমান্ড লাইন ইন্টারফেস তো ওএস কি করে আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে নরমালি এই যে যেমন ধরেন আমি এখানে মাউস দিয়ে কি করতেছি স্লাইড চেঞ্জ করতেছি তাই না তো এগুলো করতে আমাদের কি করে থাকে হেল্প করে থাকে সোজা কথায় বললে আমাদের ইন্টারঅ্যাক্ট করতে হেল্প করে আমরা যে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলেন বা বিভিন্ন কাজ যে করে থাকি সেগুলোতে কি করে থাকে আমাদের হেল্প করে থাকে তাই না তারপরে হচ্ছে ধরেন আমরা টেক্সট এন্টার করি টেক্সট বেসড যে কমান্ড ক্লাসে সেগুলো দিয়ে থাকি আর সিএলআই তে কি করে আপনার নরমালি কিন্তু যত ধরনের নেটওয়ার্কিং ইয়াগুলো পাবেন টুলস পাবেন বা ডিভাইসগুলো পাবেন ওগুলো কিন্তু সিএলআই বেসড বুঝতে পারছেন নেটওয়ার্ক যে প্রোগ্রামসগুলো থাকে লাস্ট থিওরি ক্লাসে কি আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলো দেখতেছিলাম না সেখানে যেগুলো হয় ওগুলো কিন্তু ম্যাক্সিমাম কি হয় আপনার সিএলআই বেসড যে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলো বা প্রোগ্রামগুলোর কথা আমরা বলতেছিলাম তো সিএলআই বলতে কি আপনাকে হচ্ছে কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হয় যেমনটা আপনারা কি লিনাক্সে করে থাকেন না লিনাক্স আর ধরেন উইন্ডোজ হ্যাঁ করা যায় তো ধরেন নরমাল ক্ষেত্রে আমরা কি এক্সাম্পলের সময় বলে থাকি যে উইন্ডোজে হচ্ছে আমরা কি করতেছি আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে করতেছি আর লিনাক্স হচ্ছে আমরা কমান্ড দিয়ে করি আপনার সিএলআই বেসড যে অপারেটিং সিস্টেম বা প্রোগ্রামগুলো আছে ওগুলো কিন্তু তুলনামূলক হচ্ছে সিকিউর বুঝতে পারছেন এখন আসেন এই সিসকো ডিভাইসগুলোকে আমরা আসলে কতভাবে হচ্ছে ইয়া করতে পারি অ্যাক্সেস করতে পারি একটা করতে পারি কি কনসোলের থ্রুতে করতে পারি কনসোল জিনিসটা কি আপনার ওই যে একটা পোর্টে হচ্ছে আমরা একটা কনসোল কেবল নিয়ে
সেটাকে কি করি কানেক্ট করে অ্যাক্সেস করি। এটা একদম আপনি ফিজিক্যালি অ্যাক্সেস করার জন্য ফিজিক্যাল ম্যানেজমেন্টের জন্য ইউজ করে থাকেন, যে ডিভাইসটা আপনার সামনে আছে আপনি অ্যাক্সেস করবেন তখন হচ্ছে আপনি এই কনসোলটা ইউজ করে থাকেন। আরেকটা কি করেন সিকিউর শেল ইউজ করেন। সিকিউর শেল জিনিসটা কি SSH, এটা হচ্ছে আপনার নর্মালি কি আপনি যখন রিমোটলি কাজ করেন তখন হচ্ছে ইউজ করে থাকেন। রিমোটলি বলতে কি ভার্চুয়ালি আপনি এক জায়গায় আছেন আরেক জায়গা থেকে আপনি কি এটাকে অ্যাক্সেস করতেছেন। যেমন ধরেন অফিসে আমার মেইন পিসিটা আছে এখানে বসে আমি কি করতেছি আমার ওই পিসিটাতে অ্যাক্সেস করে আপনাদের বলেন স্লাইড দেখাচ্ছি, তাই না? তো এইসব এইভাবে হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারি, সেটাকে হচ্ছে রিমোটলি লগ ইন বলতেছে আর কি। তারপরে দেখেন টেলনেট, টেলনেটটা হচ্ছে কি মেইনলি হচ্ছে আপনার ওই রিমোটলি লগ ইনের ক্ষেত্রে বা রিমোটলি অ্যাক্সেস করার ক্ষেত্রে ইউজ করা হয়। এটাও হচ্ছে কি আপনার ওই CLI কানেকশন বেসড, তবে বলা হয়ে থাকে যে আপনার কি এই SSH এর থেকে হচ্ছে টেলনেটটা কম সিকিউর, আপনার সিকিউর শেল যেটা বা SSH যেটা সেটা হচ্ছে সিকিউর বেশি। তো টেলনেট যখন ইউজ করবেন আমরা ল্যাবে হচ্ছে যখন কনফিগার করব তখন টেলনেটও করব SSH ও করব, বুঝতে পারছেন? তো টেলনেট যখন ইউজ করবো তখন আমরা অবশ্যই সেখানে কি করব একটা ইউজার অথেন্টিকেশনের ব্যবস্থা রাখবো, পাসওয়ার্ড দিব, ঠিক আছে? তো ওই পাসওয়ার্ড এবং ইউজার অথেন্টিকেশনের ব্যবস্থা রাখাতে কী হবে ওটা মোটামুটি আমরা সিকিউরলি ইউজ করতে পারবো, আর সিকিউর শেলে তো দিবেনি আর কি। তো অ্যাক্সেস মেথড ছিল এই তিনটা, বুঝতে পারছেন? আচ্ছা এরপর দেখি কমান্ড দেখি, ঠিক আছে? প্রাইমারি যে কমান্ড মোডগুলো আছে সেগুলো আমরা একটু দেখি আর কি। দেখেন নর্মালি হচ্ছে আমরা দুই ধরনের কমান্ড দেখে থাকি, হ্যাঁ? দুই ধরনের কমান্ড বলতে একটাকে বলতেছি আমরা কমান্ড বা মোড বলেন, দুই ধরনের মোড আছে আর কি। একটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড আর একটা কি প্রিভিলেজ মোড। ইউজার এক্সিকিউশন মোডটা হচ্ছে এই যে আপনারা এরকম এরর মতো ইউজ করেন না, দেখবেন অনেক সময় কি করি আমরা প্যাকেট ট্রেসারে যাওয়ার পরে যখন আমরা CLI তে যাই এনেবল করার পরে ইএন লেখার পরে আমার কি প্রথমে হচ্ছে রাউটার বা সুইচ যেটাই কনফিগার করেন এরকম কি হয় একটা এরর মতো চিহ্ন চলে আসে। এই যে এরর মতো চিহ্ন চলে আসে এটাকে আমরা কি বলতেছি ইউজার এক্সিকিউশন মোড, মানে আপনি ইউজ করতেছেন বা আপনি অ্যাক্সেস যে করলেন অ্যাজ এ ইউজার সেটা সে কি করে নিল এখনো হচ্ছে কি করতেছে না আপনাকে কিছু লিমিটেড কি বলে এটাকে লিমিটেড ফাংশনালিটিস দিচ্ছে আর কি ইউজ করতে পারবেন। আর প্রিভিলেজ মোডে মোডে গিয়ে কী হয় নর্মালি আমরা কনফিগার করার জন্য হচ্ছে কি রেডি আর কি, বুঝতে পারছেন? তো দুইটা মোড আমরা নর্মালি পেয়ে থাকি এই কমান্ডে, একটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড আর একটা হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোড। আমি কিন্তু জিজ্ঞেস করবো ভাইবাতে ল্যাব ভাইবাতে যে কোনটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড আর কোনটা হচ্ছে প্রিভিলেজ মোড। এবং এই জিনিসটা মনে রাখা কেন আমাদের জন্য জরুরি সেটা বলি, এক একটা কমান্ড এক এক জায়গায় হচ্ছে কাজ করে। যেমন ধরেন কিছু কমান্ড আছে আপনার কি করবে এই প্রিভিলেজ মোডে কাজ করবে আবার কিছু হচ্ছে কি আপনার ইউজার এক্সিকিউশনে কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা কি দুই ধরনের মোড দেখতে পাই। এরপর দেখেন কনফিগারেশন বা সাব কনফিগারেশন যে মোড সেগুলো আসলে কি। তো দেখেন আপনি কি করলেন নরমালি ইএন লেখার পরে হচ্ছে আমাদের কি হচ্ছে প্রিভিলেজটা আমরা চলে যাচ্ছে, দেন হচ্ছে কনফিগার টার্মিনাল, টার্মিনালে ক্লিক করলে কি হয় আমরা কনফিগারেশন মোডে চলে যাই। তো এই কনফিগারেশন মোডে আবার হয় কি একটা হচ্ছে আপনার কি গ্লোবাল কনফিগারেশন মোড, সেখানে কি হয় ইমেজটা কি দেখা যাচ্ছে এখানে স্ক্রিনশটটা, এই যে দেখেন এখানে শুধু কনফিগ লেখা থাকলে আপনি হচ্ছে কি গ্লোবাল কনফিগারেশন মোডে আছেন, বুঝতে পারছেন? তারপর এই কনফিগারেশনের ক্ষেত্রে আমরা কি হয় বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারফেসকে হচ্ছে অ্যাক্সেস করি, তারপরে হচ্ছে কি করি কমান্ড লাইনের জন্য যেমন SSH টেলনেটের জন্য যখন লাইন কনসোল ইউজ করি তখন হচ্ছে কি এই কনফিগ লাইন এই যে এগুলোকে বলা হচ্ছে আপনার সাব কনফিগারেশন মোড, বুঝতে পারছেন? কনফিগারেশনের ক্ষেত্রে এই যে দেখেন এখানে যে লাইন দেখা দ্যাট মিন্স আপনি হচ্ছে কি এখন কনফিগারেশনের যে লাইন মোড আছে সেটাকে লাইন কনসোল যাবটা সেটাকে অ্যাক্সেস করার জন্য কমান্ড দিয়েছেন, হ্যাঁ? দেন ইন্টারফেসের ক্ষেত্রে কি হয় ইন্টারফেসটা আমরা কখন ইউজ করি, ইন্টারফেস জিনিসটা যেন কি বিভিন্ন পোর্ট যে কানেক্ট করা থাকে F01 থাকে ওই পোর্টগুলো যে জায়গায় যে অবস্থায় কানেক্ট থাকে ওগুলোকে আমরা এক একটা আসলে ইন্টারফেসও বলে থাকি। তো ওই ইন্টারফেস বা পোর্ট ধরে ধরে ওগুলোকে যখন অ্যাক্সেস করতে যান তখন এরকম যে কনফিগ কি লেখা আসে ইফ লেখা আসে ইন্টারফেস বোঝায় IF দিয়ে, বোঝা গেল?
সুইচ দেওয়ার পরে প্রথমে এই অবস্থাতে থাকে সুইচ এবং রাইট ইয়া রাউটারের কনফিগারেশন কিন্তু অলমোস্ট সেম বুঝতে পারছেন সব কমান্ড কিন্তু সেমই যেমন ধরেন এখানে কি এনেবল লেখার পরে আমার আমি কোথায় চলে আসছি প্রিভিলেজ এক্সিকিউশন মোডে ইউজার এক্সিকিউশন মোড থেকে এনেবল দেওয়ার পরে কি আমরা প্রিভিলেজ এক্সিকিউশন মোডে চলে আসি দেন সেখান থেকে যখন কনফিগারেশন করতে চাই কনফিগারেশন মোডে নেভিগেট করতে চাই তখন আমাদের কি লিখতে হয় কনফিগার টার্মিনাল কন এফ টি লিখলেও হয় আমরা যখন কমান্ড লিখবো তখন দেখবো শর্টেও হয়ে যায় এনেবল পুরাটা না লিখলেও হয় ই এন লিখলেও হয় বুঝতে পারছেন লাইন কনফিগারেশনের জন্য আমাদের কি করতে হয় যে আমরা এই কমান্ড দিয়ে থাকি যে কি লাইন কনসোল জিরো এই জিরো জিনিসটা কি কেউ বলতে পারবেন কনসোল জিরো কেন লিখলাম আমি এখানে জিরোই কেন আচ্ছা সাব কনফিগারেশন মোডগুলোর মধ্যে এই তো নেভিগেশন কমান্ডের স্ট্রাকচারটা একটু দেখি কমান্ডের স্ট্রাকচারে দেখেন পোরশন দেখতেছি দুইটা একটাকে কি বলতেছে কিওয়ার্ড বলতেছে আর একটাকে কি বলতেছে আর্গুমেন্ট বলতেছে নরমালি যখন কমান্ড দেয় তখন কি হয় এই যে এটা যদি উপরে একটু খেয়াল করি এইটুকু কি বোঝাচ্ছে আমার কমান্ড প্রম্পট যেটা মানে আমি যে সুইচ কনফিগার করতেছি সুইচের জন্য এখানে কি সুইচ লেখাটা আসলো এবং আমি কোথায় আছি ইউজার এক্সিকিউশন মোডে এবং এই যে শো লেখাটা দেখতেছেন এই শোটা হচ্ছে কমান্ড আইপি প্রোটোকল ঠিক আছে স্পেস টু স্পেসি আইপি যে প্রোটোকলটা দেখাচ্ছে এটা হচ্ছে কি আপনার কিওয়ার্ড অথবা আর্গুমেন্ট নর্মাল হচ্ছে এই কমান্ডের জন্য কি আমরা দেখতেছি যে কয়টা পোর্শন নিয়ে গঠিত হ্যাঁ কিওয়ার্ড কখন হয় কিওয়ার্ড তখন হয় যখন এরকম এই যে আপনি কি আইপি প্রোটোকলগুলো লিখতেছেন বিভিন্ন টেক্সটে লিখতেছেন সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি কিওয়ার্ড আর আর্গুমেন্ট হচ্ছে কি আপনি এই যে নাম্বার বা আইপি অ্যাড্রেস যখন দিতেছেন যে জিনিসটা হচ্ছে কি আপনার প্রি ডিফাইন্ড কোনো ভ্যালু না তখন সেটাকে আমরা কি বলতেছি আর্গুমেন্ট বলতেছি বুঝতে পারছেন কমান্ডের স্ট্রাকচারটা মেইনলি কেমন এবং কয়টা পোর্শন থাকে কমান্ডে বোঝা গেল তাহলে নরমালি আমাদের এই সিসকোর যে আইওএস কমান্ড স্ট্রাকচার সেখানে আমরা কি চারটা পোর্শন পাচ্ছি মানে স্পেসটাও ইম্পর্টেন্ট কারণ কেন স্পেসটা ইম্পর্টেন্ট সেটা বলি শো আইপি আপনি যদি একত্রে লিখে দেন আপনি এরর পাবেন তো প্রথমে যেটা আমরা পাই সেটা কি কমান্ড প্রম্পট প্রম্পটটা হচ্ছে আপনি সুইচে থাকলে সুইচের ইয়াটা আসবে নামটা আসবে এবং রাউটার থাকলে রাউটার আবার এগুলো যদি হোস্ট নেম চেঞ্জ করে দেন সেগুলোও আসবে দেন দেখেন শো বা যেটা আপনি যে প্রথম যে কিওয়ার্ডটা দিতেছেন বা ইনস্ট্রাকশনটা দিতেছেন সেটাকে কমান্ড বলতেছি স্পেস আর এরপরে হচ্ছে আমাদের কিওয়ার্ডও থাকতে পারে আর্গুমেন্টও থাকতে পারে যখন হচ্ছে নর্মাল টেক্সট টাইপের কমান্ড থাকে তখন সেটাকে আমরা বলতেছি কিওয়ার্ড এবং হচ্ছে যখন যেটা প্রি ডিফাইন্ড না যেটা আপনি ইনস্ট্যান্ট দিতেছেন যেমন আইপি অ্যাড্রেস সেই টাইপসগুলোকে আমরা বলতেছি আর্গুমেন্ট হ্যাঁ কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার প্রি ডিফাইন্ড থাকে যেমন আপনি কি বলতেছেন আপনি হচ্ছে আইপি প্রোটোকলগুলো দেখতে যাচ্ছেন প্রোটোকলগুলো নর্মালি কি প্রি ডিফাইন্ড থাকে আপনি এক একটা টপোলজি বলেন এক একটা নেটওয়ার্ক আর্কিটেকচারের জন্য কি করেন নির্দিষ্ট কিছু কি করে থাকেন প্রোটোকল ইউজ করে থাকেন যেগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড আগে ডিফাইন্ড করা আছে এবং আপনি যখন ওই স্ট্রাকচারটা নিয়ে কাজ করবেন তখন আপনাকে ওই প্রোটোকল নিয়ে কাজ করতে হবে আনটিল আপনি নতুন প্রোটোকল আবিষ্কার না করেন ইনস্ট্যান্ট প্রোটোকল না যেটা যেমন ধরেন আইপি অ্যাড্রেসটা আপনি সদ্য অ্যাসাইন করলেন তাই না এটা তো আগে আপনার প্রি ডিফাইন্ড ছিল না বা কোনো ডিভাইসের জন্য আপনার একদম নির্দিষ্ট না যে আপনি এই ডিভাইসে এই আইপিটা ইউজ করবেন বুঝতে পারছেন ওই টাইপসের বলেন যেমন ধরেন আপনি এক্ষেত্রে হচ্ছে যদি ইসের কথা বলি পাসওয়ার্ডের কথা বলতেছেন যে পাসওয়ার্ড দেবেন সেটা হচ্ছে কি টেক্সট থাকলেও সেটা আপনার হচ্ছে আর্গুমেন্ট হয়ে যাবে কীভাবে পাসওয়ার্ডটা ভ্যারি করতেছে এক এক জায়গায় এক একটা আমরা হচ্ছে মোটামুটি কমান্ড তো দেখলাম আর হচ্ছে কনফিগার করার সময় একটা দুটো করে আমরা কমান্ড দেখতে দেখতে যাবো বুঝতে পারছেন
তো আজকে আমাদের ল্যাবে আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে টপোলজিগুলো আমরা কি আমাদের থিওরি ক্লাসে কি টপোলজি পড়া হয়েছে না টপোলজিগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করব বুঝতে পারছেন এবং সেখানে আপনাদের কিছু টাস্ক থাকবে তো আমাদের মোটামুটি কি প্যাকেট ট্রেসার দেখা হয়েছে বেসিক যে কমান্ড যেটা আমরা স্টার্ট করতে পারি সেটাও আমাদের দেখা হয়েছে এখন হচ্ছে আমি ল্যাব ম্যানুয়ালটা বের করব আপনারা হচ্ছে ইয়া করবেন দেখবেন আচ্ছা সবাই একটু খেয়াল করে হ্যাঁ থিওরি ক্লাসে তো হচ্ছে আমাদের কি নেটওয়ার্ক টপোলজি পড়া হয়েছে হ্যাঁ আজকে আমরা ল্যাব ক্লাসে নেটওয়ার্ক টপোলজিগুলো দেখব কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি প্লাস হচ্ছে আসলে দেখা প্যাকেট ট্রেসারটা একটু আপনার হচ্ছে রিক্যাপ করা আর কি যে আগে যদিও আপনারা হচ্ছে পারেন আর কি প্যাকেট ট্রেসার দেখা হয়েছে তো আজকে একটু দেখব আর কি আমরা আচ্ছা আপনাদের থিওরি ক্লাসে তো টপোলজিস নিয়ে কথা বলা হয়েছে তাই না টপোলজি জিনিসটা আসলে কি নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্কটাকে হচ্ছে টপোলজি বলে এরকম না অ্যাকচুয়ালি আপনার নেটওয়ার্কের মধ্যে আপনার নোড বলেন বা হোস্ট বলেন সেগুলো আসলে কিভাবে অর্গানাইজ করা কিভাবে আছে আর্কিটেকচারটা আর কি ফিজিক্যাল যে আর্কিটেকচার সেটাকে হচ্ছে আমরা টপোলজি বলে থাকি আচ্ছা আমাদের এই ল্যাব থেকে আমরা কি শিখবো আমরা এই ল্যাব থেকে হচ্ছে নেটওয়ার্কের যে বেসিক কনসেপ্ট সেটা শিখবো এবং হচ্ছে প্যাকেট ট্রেসার কি করব ইমপ্লিমেন্ট করব কোন ধরনের নেটওয়ার্কের জন্য কোন টপোলজিস দরকার এবং একটা টপোলজিতে যখন আমরা প্যাকেট ট্রেসার সেটা ইমপ্লিমেন্ট করি সেখানে আসলে কোন ধরনের কানেক্টিভিটি দরকার কোন ধরনের মিডিয়াম আমরা ইউজ করি সেগুলো হচ্ছে আমরা আর কি দেখবো তো ইন্ট্রোডাকশনটা যদি আমরা খেয়াল করি এখানে কি টপোলজিস নিয়ে কথা বলা হচ্ছে যে টপোলজিস জিনিসটা আসলে কি টপোলজিটা হচ্ছে আমার ফিজিক্যাল এবং লজিক্যাল একটা আর্কিটেকচার যেটা সেটা এখানে আমি একটু আগে বললাম যে ফিজিক্যাল যে আর্কিটেকচারটা সেটাকে আমরা টপোলজি বলছি নট অনলি ফিজিক্যাল লজিক্যাল পোর্শনটাও চলে আসে সেটা কিভাবে যে আপনাদের প্রথম থিওরি ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে টপোলজি হচ্ছে আবার কি টপোলজি বা টপোলজি ডায়াগ্রামটা কি দুই ধরনের কি কি একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে লজিক্যাল তো ফিজিক্যালটাতে কি থাকে অ্যাকচুয়ালি ধরেন আপনি আপনাকে বললাম যে এই ভার্সিটির জন্য একটা নেটওয়ার্ক ডিজাইন করেন সেই নেটওয়ার্ক যে আপনি ডিজাইন করলেন ভার্সিটির জন্য কোথায় আমার সার্ভার রুম বা হচ্ছে কোন ডিপার্টমেন্টের জন্য আমি হচ্ছে কোন রুম অ্যাসাইন করলাম এবং সেই রুমে আসলে আমার কী কী ইকুইপমেন্ট আছে এই যে একটা ফিজিক্যাল ভিউ দিবেন যে সেটাকে আমরা কী বলতেছি ফিজিক্যাল টপোলজি এবং লজিক্যাল টপোলজি যেটা সেটা হচ্ছে যে আপনার লজিক্যাল টপোলজিতে মেনলি কী হয় আপনার ওই হোস্টগুলো বা নোডগুলো আপনার নেটওয়ার্ক ল্যানে কীভাবে কোন ইন্টারফেসের সাথে কানেক্ট আছে সেইটা সহ শো করাটা হচ্ছে আপনার কি লজিক্যাল টপোলজি তাহলে যখন আপনাকে আমি একটা নেটওয়ার্ক ডিজাইন করতে বলবো বা আপনাকে কোথাও নেটওয়ার্ক ডিজাইন করতে বলবে কোনো প্রপোজাল সাবমিট করতে বলবো ধরেন আপনি কোনো একটা অফিসে জব করেন সেখানে আপনাকে কী বললো যে আপনি হচ্ছে এই অ্যাডমিনের জন্য হচ্ছে এদের যে নেটওয়ার্কটা এটা হচ্ছে ডিজাইন করে দেন একটা প্রপোজাল আপনাকে দিতে বললো তো আপনি যখন প্রপোজাল দিবেন তখন আপনার শুধুমাত্র যে ফিজিক্যাল টপোলজি দিবেন সেটা দিলেই কিন্তু হবে না একটা প্রপার ওয়েতে প্রপোজাল সাবমিট করার ইয়া হচ্ছে আপনি ফিজিক্যাল টপোলজিটা দিবেন সেটা থেকে তারা একটা প্রাথমিক ধারণা পাবে যে আমার এই নেটওয়ার্কে এই জিনিসগুলো এইভাবে অর্গানাইজ থাকবে এখানে আমার সার্ভার রুম থাকবে এইখানে এই রুমে হচ্ছে আমার এতগুলো সুইচ লাগতেছে এতগুলো রাউটার লাগতেছে এইখানে এতগুলো হোস্ট লাগতেছে এই ডিভাইস লাগতেছে এগুলো হচ্ছে সে ফিজিক্যাল ডিভাইস থেকে হচ্ছে ফিজিক্যাল টপোলজি থেকে আইডিয়া দিতে পারবে অ্যান্ড দেন আপনি যেটা করবেন একটা হচ্ছে লজিক্যাল টপোলজি ডায়াগ্রামও সাবমিট করবেন সেখান থেকে তারা বুঝবে আসলে সেগুলো কীভাবে কানেক্ট আছে সেই অনুযায়ী আপনি যে ডিজাইন করে দেবেন সেটা অনুযায়ী লোয়ার লেভেলে যারা আছে সেটা কি সেটা বিল্ড করে দেবেন নেটওয়ার্ক ঠিক আছে আপনার কাজ হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এটা এখন আসেন আমরা দেখি নেটওয়ার্ক টপোলজি আসলে কত ধরনের নেটওয়ার্ক টপোলজি আছে বিভিন্ন ধরনের টপোলজি আছে এর মধ্যে দেখেন পয়েন্ট টু পয়েন্ট টপোলজির কথা বলা হচ্ছে এই পয়েন্ট টু পয়েন্ট টপোলজির নাম থেকে আমরা আসলে কি বুঝতেছি কেউ একজন বলেন সার্ভার থেকে ডেস্কটপ ডাইরেক্ট সেটা বলতেছেন মানে জাস্ট একটা ডিভাইস কানেক্টেড আপনাদের আসলে জিনিসটা একটা ডিভাইস কিভাবে কানেক্ট হয় মানে কার সাথে কানেক্ট থাকবে
সিম্পল জিনিস, আপনারা কনফিউজ হচ্ছেন কেন, অফ যাচ্ছেন কেন? জি রাকিব বলেন কি বলতেছিলেন? এটা জাস্ট মনে করেন আমরা এই যে দেখেন আমাদের প্রথম লেকচারে কি ফিজিক্যাল কানেকশনে কি দুই ধরনের করতেছিলাম নাকি, একটা হচ্ছে মাল্টি পয়েন্ট আর একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। সেই পয়েন্ট টু পয়েন্টে কি ছিল, আমার একটা কেবলের থ্রুতে আমি কি করতেছি বা একটা লিঙ্কের থ্রুতে কি করতেছি দুইটাকে কানেক্ট করতেছি, তখন আমরা কি বলতেছি যেটাকে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আর কি। এটাই খুব সিম্পল একটা জিনিস, যেখানে হচ্ছে আপনার একটা সেন্ডার থাকতেছে আর একটা কি থাকতেছে রিসিভার থাকতেছে, এই তো খুবই সিম্পল একটা জিনিস, ঠিক আছে? তো নর্মালি ধরেন আপনি দুইটা ডিভাইস নিয়ে যখন পিয়ার টু পিয়ার কানেকশন করতেছেন তখন সেটা আপনার পয়েন্ট টু পয়েন্ট কখনো যে হবে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, ধরেন আপনার দুইটা পিসি আছে আপনি কানেক্ট করতেছেন তখন আর কি, বুঝতে পারছেন? এবং এই পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট যে করে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনে অলওয়েজ হচ্ছে আপনি হাই ব্যান্ডউইথ পান আর কি, এটা হচ্ছে হাই ব্যান্ডউইথ প্রোভাইড করে থাকে। এরপর দেখেন মেশ টপোলজির কথা বলতেছে, মেশ টপোলজি জিনিসটা কি সবাই সবার সাথে কানেক্ট থাকবে, এটা ওই স্টারের মতো হচ্ছে কি হবে না, একটা আপনার সেন্ট্রাল হাব বা সুইচ থাকবে না, বাট এরা কি থাকবে সবাই সবার সাথে হচ্ছে কি কানেক্ট থাকবে আর কি, বুঝতে পারছেন? এরকম না যে একটা সেন্ট্রাল ডিভাইস থাকবে সেটার সাথে সবাই কানেক্ট থাকবে, না এরা হচ্ছে নিজেরা নিজেদের সাথে সবাই সবার সাথে কানেক্ট থাকবে। তো এই মেশ টপোলজিকে আবার কি করা হয় আপনার কত ভাগে, দুই ভাগে হচ্ছে ভাগ করা হয়, একটা হচ্ছে কি ফুললি কানেক্টেড মেশ আর একটা কি পার্শিয়াল আর কি। তো এই ফুললি কানেক্টেড মেশ জিনিসটা আবার কি, যেখানে কি ধরেন আপনার একটা নেটওয়ার্কে পাঁচটা কম্পিউটার আছে, পাঁচটা কম্পিউটারে যখন পাঁচটার সাথে কানেক্টেড থাকবে তখন তাকে আমরা বলতেছি একদম ফুললি কানেক্টেড, অর্থাৎ আপনার যতগুলো রিসোর্স অ্যাভেলেবল আছে আপনার নেটওয়ার্কে সবাই যখন সবার সাথে কানেক্টেড থাকে তখন হচ্ছে আমরা সেটাকে কি বলি ফুললি কানেক্টেড বলি, বোঝা গেল? এরপরে দেখেন পার্শিয়ালি কানেক্টেড এর কথা কি বলতেছে, এই পার্শিয়ালি কানেক্টেড হয় কি, অনেক সময় এরকম হয় না আমার একটা নেটওয়ার্কে আমার হচ্ছে আপনার দশটা বা পনেরোটা ধরেন পিসি আছে আমার লাগতেছে, কিন্তু এর মধ্যে ধরেন পাঁচটা কি ছয়টাতে আমরা হচ্ছে অনেক বেশি কমিউনিকেট করে থাকি, এই মনে করেন এই পাঁচটা ছয়টার মধ্যে হচ্ছে কমিউনিকেশনটা বেশি হয়, বাকিগুলো হয় কালে ভদ্রে হচ্ছে। তো এই যে ফ্রিকোয়েন্টলি যাদের সাথে এবং বেশি আপনার কমিউনিকেট হচ্ছে, তো পার্শিয়ালি কানেক্টেড হচ্ছে এই কয়েকজন কি করবে আপনার হচ্ছে একদম ফুললি কানেক্টেড থাকবে, বুঝতে পারছেন? তো তখন তাকে আসলে পার্শিয়ালি কানেক্টেড বলে, মানে আপনার ওই পুরার নেটওয়ার্কের মধ্যে যারা ফ্রিকোয়েন্টলি কমিউনিকেট করে এবং যাদের মধ্যে কমিউনিকেশনটা বেশি হয় তারা কি করে একে অপরের সাথে কানেক্টেড থাকে, তখন তাকে আমরা কি বলে থাকি পার্শিয়ালি কানেক্টেড মেশ টপোলজি। তো ধরেন আপনি কি করতে পারেন, আপনি একটা হাইব্রিড টপোলজি করতেছেন, আপনার কোনো একটা জায়গার জন্য আপনি ডিজাইন করতেছেন, তো সেইখানে আপনি হাইব্রিডে কিন্তু চাইলে কি করতে পারেন কিছু পোর্শন যেটা বেশি হচ্ছে সেখানে হচ্ছে আপনি পার্শিয়ালি কানেক্ট করতে পারেন। এখন আদৌ এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করলে পারফরমেন্স কেমন হবে না হবে সেগুলো আমরা আরও প্যারামিটার করার পরে জানবো, যে নেটওয়ার্কের যে বিভিন্ন প্যারামিটার আছে যেগুলোর উপরে নেটওয়ার্কের পারফরমেন্সটা ডিপেন্ড করে সেটা হচ্ছে জানবো, বুঝতে পারছেন? কিন্তু থিওরিটিক্যালি আমরা কি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে আমি একটা হাইব্রিড মডেল ডিজাইন করতেছি, এখানে তুমি চাইলে যে পোর্শনটাতে আমার বেশি কমিউনিকেট হচ্ছে সেটাকে আমি তাহলে পার্শিয়ালি মেশ করে দিই, বাকিটাকে ধরেন আমি স্টার করে দিলাম। কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি আমরা করতে গেলে বুঝবো যে এইভাবে আমাদের কতটুকু আসলে জিনিসটা হচ্ছে ইফেক্টিভ হচ্ছে কি হচ্ছে না, বুঝতে পারছেন? আচ্ছা এখন আসেন স্টার টপোলজি। স্টার টপোলজি জিনিসটা কি, যেখানে একটা সেন্ট্রাল হাব থাকে সুইচ থাকতে পারে সেন্ট্রাল কম্পিউটারও থাকতে পারে, অর্থাৎ বলা চলে যে আপনার সেন্ট্রাল কিছু একটা ডিভাইস আপনার থাকবে যেটার সাথে কি হবে সবাই আপনার কানেক্টেড থাকবে, মানে আপনার নেটওয়ার্কে যে এন ডিভাইস বা আপনার পিসিগুলো থাকবে বা ক্লায়েন্ট বলেন ক্লায়েন্ট থাকবে তারা কি করবে ওই সেন্ট্রালের সাথে কানেক্টেড থাকবে। এই যে সেন্ট্রাল যে কম্পিউটারটা থাকে, বুঝতে পারছেন, ধরেন অনেক সময় কি হয় সেন্ট্রাল কম্পিউটারের থ্রুতে আপনি কানেক্ট করলেন ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে কি করতেছেন সেন্ট্রাল একটা কম্পিউটারের সাথে আপনি কানেক্ট করলেন বাকি সবগুলোতে, তখন ওই সেন্ট্রাল কম্পিউটারটাকে আমরা সার্ভার বলে থাকি। মেইনলি আপনি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে যখন স্টারটাকে ইমপ্লিমেন্ট করতে চান তখন আপনার ওই সার্ভারটা কি হয়ে যায় আপনার সেন্ট্রাল কম্পিউটার হয়ে যায় বা সেন্ট্রাল কম্পিউটারটা আপনার কি হয়ে যায় সার্ভার হয়ে যায়, এবং বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট। তো বলা হচ্ছে কি যে কোএক্সিয়াল কেবল অথবা RJ45 কেবলস হচ্ছে মেইনলি কম্পিউটারসগুলোকে ইউজ করা হয়ে থাকে আর কি কানেক্ট করতে।
আচ্ছা এরপর আসে আমরা বাস টপোলজি। আপনারা যখন ল্যাব রিপোর্ট লিখবেন তখন এরকম প্রত্যেকটা টপোলজি একটু করে হচ্ছে মানে ইন্ট্রো দিবেন, ইন্ট্রো দেওয়ার পরে হচ্ছে ডিজাইনে যাবেন এবং ওই ডিজাইনে হচ্ছে প্যাকেট ট্রেসারে যেটা ডিজাইন করতেছেন না ওইটা স্ক্রিনশট অ্যাড করে দিলেই হবে, বুঝতে পারছেন? অথবা এটা করতে পারেন যে ম্যাম আমি তো দুই তিন লাইন করে হচ্ছে ইন্ট্রো দেব, ওইটা বলে কি আর কি করবো, ধরেন একেবারে হচ্ছে সবগুলো টপোলজির ইন্ট্রো দিয়ে নিলেন, তারপরে জাস্ট আপনি এই স্ক্রিনশটটা প্রিন্ট করে শুধু অ্যাড করলেন আর কি, বুঝতে পারছেন কিভাবে? এবং ল্যাব ম্যানুয়ালে আপনারা দুইটাই পাবেন, একটা হচ্ছে টপোলজির এবং দেন হচ্ছে ভেরিফাই করছি সেটা সহ। আপনাদের এতগুলা ইয়া করার দরকার নাই, রিপোর্টের জন্য এতগুলা প্রিন্ট করার দরকার নাই, একটাতেই হচ্ছে আপনি টপোলজি প্লাস হচ্ছে ওই পাশের ইয়াটা দেখাবেন। আর প্যাকেট ফরওয়ার্ড করতেছেন ওইটা অ্যাকচুয়ালি আপনি চাইলে লাস্ট মোমেন্টে যখন রিপ্লাইটা আসে, হ্যাঁ মানে আপনার ওইটা কি বলে আপনার হচ্ছে টিক মার্কটা যখন দেখেন আর কি, বা হচ্ছে নিচের যাই সিএমপি ইয়া থাকে সেটুকু শুধু অ্যাড করে দিতে পারেন এক পেজে, বুঝতে পারছেন? কিন্তু এই যে সবগুলোর জন্য আলাদা আলাদা কিন্তু এতগুলো স্ক্রিনশট দিয়ে ল্যাব রিপোর্ট হচ্ছে 20-25 পেজের বানায়েন না, বুঝতে পারছেন আমার কথা? কাস্টমাইজ করে করবেন। না সফট কপি না, এটা আপনার হার্ড কপি সাবমিট করতে হবে, আপনি চাইলে ওয়ার্ডে করে সেটা আমাকে প্রিন্ট করে সাবমিট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটার জন্য আপনাকে ওই হাতে না লিখলেও চলবে, আপনি চাইলে পুরাটা ইয়া করে আপনি আমাকে প্রিন্ট করে সাবমিট করতে পারেন, কিন্তু আমাকে হার্ড কপি সাবমিট করতে হবে, বুঝতে পারছেন? সফট কপি না। আচ্ছা এরপরে আমরা দেখি বাস টপোলজি। বাস টপোলজি জিনিসটা কি, যে এখানে আমার একটা ব্যাকবোন থাকে, ব্যাকবোনটা আচ্ছা আবার বলবো সমস্যা নাই, ল্যাব রিপোর্টের কথা বলছি, ল্যাব শেষ করে আবার বলবো সমস্যা নাই। আচ্ছা বাস টপোলজিটাতে কি একটা ব্যাকবোন কোনটাকে বলতেছি, আপনার যে ফিজিক্যাল লিংকটা থাকে একটা সিঙ্গেল লিংকের সাথে কি থাকে, বাকি যে ডিভাইসগুলো আমার আছে সেগুলো কি থাকে কানেক্ট থাকে, এই ব্যাকবোনটাকে এই যে লিংকটা ফিজিক্যাল যে লিংক থাকে সেটাকে আমরা কি ব্যাকবোন কেবল বা ওই নেটওয়ার্কের ব্যাকবোন বলে থাকি। একটা সিঙ্গেল কেবলের সাথে আমার যতগুলো ডিভাইস আছে সবগুলো কি থাকে কানেক্টেড থাকে, বুঝতে পারছেন? তো কি বলা হচ্ছে যে এই ব্যাকবোনটাকে আমরা কি সিঙ্গেল লেনও বলে থাকতেছি। এবং দেখেন যখন আপনার একটা সিঙ্গেল লিংকের সাথে সবাই কানেক্ট থাকবে তখন কি হচ্ছে, একসাথে ধরেন আপনার 5টা ডিভাইস আছে, 5টায় যখন কমিউনিকেট করার ট্রাই করবে তখন কিন্তু কলিশন হবে। এটা কিন্তু হচ্ছে আমরা যেদিন টপোলজি পড়ি কলিশন ডোমেনের কথা আপনাদের বলি তখন কিন্তু বলছি যে আপনার কি হয় মেইনলি এই বাসের মধ্যে যখন একটা সিঙ্গেল লিংক তারা শেয়ার করতেছে তখন কি করতেছে তারা ওই কলিশন হবে, এবং ওই কলিশন তো হবে। এখন আমি তাই বলে তো বাস টপোলজি একদম ইউজ বাদ দিয়ে দিতে পারবো না, বাস টপোলজি তো আমাকে ইউজ করতে হয়। সেইখানে আমি আসলে এই কলিশন এবং এগুলোর মধ্যে আসলে কিভাবে এই টপোলজিটাকে অ্যাক্সেস করতে পারি এবং রান করতে পারি তখন আমরা হচ্ছে যে প্রোটোকলটা ইউজ করি সেটা হচ্ছে সিএসএমএ। হ্যাঁ সিএসএমএটা কি ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। এই সিএসএমএ এর সাথে আবার আরও দুইটা টার্ম আছে, একটা বলি সিএসএমএ সিডি, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন কি দিতে কি ডোমেন, আর একটা হচ্ছে কি সিএটা হচ্ছে কলিশন অ্যাভয়েডেন্স সিএসএমএ থাকে, বুঝতে পারছেন? এগুলো আমরা ম্যাথ দেখবো আর কি, ম্যাক প্রোটোকল যখন করবো দেখবো, ম্যাক প্রোটোকল নিয়ে আমরা পড়াশোনা করবো আর কি। আচ্ছা এরপর হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজিটা কি কেউ বলে না, যে রিং টপোলজি কি মনে নাই? এখন ধরেন আমার আপাতত নেটওয়ার্কে 5টা পিসি লাগতেছে, 5টা দিয়ে আমি সুন্দর মতো রিং টপোলজি করে বসে আছি, আমার ধরেন অফিসে নতুন দুজন এমপ্লয়ি আসলো তখন কি হবে? তখন এটা তুলনামূলক একটু আপনার তখন একটু প্রবলেম হয়ে যায় আর কি ইয়া করা, বুঝতে পারছেন? আবার কনফিগার করাটা আর কি। যাই হোক তো রিংটার মেইন কনসেপ্ট কি, যে প্রথমটার সাথে হচ্ছে লাস্টটা কি থাকবে কানেক্ট থাকবে। এখানে আরও কিছু থিওরিটিক্যাল জিনিস দেখেন রিং টপোলজিতে দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা বললে বুঝবেন আর কি, ইয়া রিং টপোলজির থিওরি আর কি। আচ্ছা এরপরে দেখি আমরা ট্রি টপোলজি। ট্রি টপোলজি জিনিসটা কি, টপোলজি কি ব্রাঞ্চেস থাকে অনেকগুলো, একটা মেইন ইয়ার লাইন থেকে অনেকগুলো ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চ থাকে ডিভাইসেস লাগা,
এখন হচ্ছে যেটা করব সবাই প্যাকেট ট্রেসার ওপেন করি ওপেন করে বাস টপোলজিটা দেখব হ্যাঁ দেখেন প্রসিজিওরে কি বলা হচ্ছে যে সিসকো প্যাকেট ট্রেসার ওপেন করবেন ওপেন দা সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যার সবাই ওপেন করেন এই যে এটা হচ্ছে আমরা ইয়া করব রগ করব ঠিক আছে এখানে কয়টা দেখেন পিসি দেওয়া আছে 6টা পিসি দেওয়া আছে 6টা সুইচের সাথে কানেক্ট আছে হ্যাঁ পিসিগুলো আমি কোথায় পাচ্ছি দেখেন লেফট কর্নারে আমার কি এন্ড ডিভাইসের যে অপশনটা আছে প্যাকেট ট্রেসারে সেখানে ক্লিক করব ক্লিক করে কি করব পিসিগুলো নিব দেন হচ্ছে কি 6টা সুইচও নিব কোথা থেকে নেটওয়ার্ক যে ডিভাইসগুলো আছে আইকন সেখান থেকে হচ্ছে 6টা সুইচ নিব বুঝতে পারছেন দেন হচ্ছে এগুলার জন্য যে প্রপার ইথারনেট কেবল সেটা কানেক্ট করে কি করব সেটা দিয়ে কি করব এদেরকে কানেক্ট করব কানেক্ট করা হয়ে গেলে আমি কি করব প্যাকেট পাস করে দেখব একটা হচ্ছে দুই ভাবে হচ্ছে ভেরিফাই করব একটা হচ্ছে পিং করব আপনার রিয়েল টাইমে আরেকটা হচ্ছে কি সিমুলেশন হচ্ছে প্যাকেট পাস করব বুঝতে পারছেন তাহলে প্যাকেট ট্রেসার ওপেন করি কি ছিল আমাদের প্রসিডিউর এখন প্যাকেট ট্রেসার ওপেন করি আচ্ছা আইপি শুরু করেন হচ্ছে 172.16.0.1 থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নিতে পারেন এবং এখন যেটা করতেছেন বাস আর স্টার এটা থেকে করবেন পেন ড্রাইভ থাকলে বা ইয়া থাকলে স্ক্রিনশট রেখে দেন এটাই হচ্ছে ইয়া করতে পারবেন বাসায় গিয়ে তাহলে আর করতে হলো না আর যদি পর্যাপ্ত পরিমাণে আপনার ব্যবস্থা না থাকে যে স্ক্রিনশটটা কিভাবে নেবেন তাহলে বাসায় গিয়ে আবার করবেন ঠিক আছে আচ্ছা প্যাকেট ট্রেসারটা দেখি আমরা এই রেকর্ডিংটা অন আছে কিনা একটু দেখেন জি ম্যাম অন আছে এটা দেখা যাচ্ছে রেকর্ডিং এ আসতেছে এটা তো স্ক্রিন আচ্ছা এখন দেখেন কি বললাম এই লেফট কর্নারে কি করব নেটওয়ার্ক ডিভাইস আচ্ছা নেটওয়ার্ক ডিভাইস থেকে কি করব সুইচ নিব 6টা এখন দেখেন সুইচ যে নিব 6টা কি করব এখানে সুইচে ক্লিক করে করে 6বার ক্লিক করে নিব তাই না না আমি যেটা করব শর্টকাটে আপনি হচ্ছে যখন এখানে ক্লিক করতেছেন কন্ট্রোলে চাপ দেন কন্ট্রোলে চাপ দিলে পরে দেখেন কন্ট্রোলে চাপ দিলে আপনি হচ্ছে একসাথে অনেকগুলো নিতে পারবেন ওটা অটো সিলেক্ট হয়ে থাকে এই যে দেখেন এখন কন্ট্রোলে চাপ দিবেন কন্ট্রোলে চাপ দিলে দেখেন অটো সিলেক্ট হয়ে থাকে চার পাঁচ ছয় ছয়টা নিলাম তাহলে বারবার আমাকে এখানে এসে সিলেক্ট করতে হচ্ছে না বুঝতে পারছেন কিভাবে করতে হবে বুঝছেন কন্ট্রোলে চাপ দিয়ে সবসময় ইকুইপমেন্ট নেবেন যখন আপনার একাধিক ডিভাইস নেওয়া লাগতেছে তখন কন্ট্রোলে ক্লিক করে মাউস দিয়ে এটা সিলেক্ট করে দেন ড্র্যাগ করবেন তাহলে হচ্ছে কি হবে বারবার আপনাকে নিচে এসে ক্লিক করে করে ডিভাইস নিতে হবে না ওকে দেন কি করব আমি সুইচ বানানোর সুইচ নেন একটা আমি হচ্ছে এই যে আপনার 2960 যেটা সেটা নিছি হচ্ছে প্রথম যেটা সেটাই নিছি আচ্ছা এখন আসেন ইয়া নিব পিসি নিব এন ডিভাইসে ক্লিক করে পিসি নিব তাই না সেম ব্যানারসে কন্ট্রোলে ক্লিক করে পিসি নিই নেওয়া শেষ এখন কি করব এদেরকে হচ্ছে কানেক্ট করব কিভাবে কানেক্ট করব এই যে দেখেন ট্রান্সমিশন মিডিয়ার যে আইকন আছে এখানে ক্লিক করব ক্লিক করে কি করব আমার ভেজালে যাওয়ার কোনো দরকার নাই আমার যে থান্ডার সিমোটা আছে ওইটাতে ক্লিক করে 24 নিব নেন একটা নিলেই হবে জাস্ট দেখার জন্য দুইটাই কাজ করবে সেম জিনিস এখন যখন আমি পিসির সাথে কানেক্ট করবো
তখন দেখেন ও কি করতেছে স্ট্রেট থ্রো দিয়ে নিতেছে দেখছেন এটুকু হয়েছে করেন আস্তে আস্তে করেন থান্ডার সিম্বল ইউজ করছেন না ওইটাতে হ্যাঁ ওইটাতে হচ্ছে আপনি অটো সিলেক্ট করে নেবেন আচ্ছা এখন দেখেন আমরা ডিভাইস কানেক্ট করলে যে শুধু আমাদের হচ্ছে প্যাকেট পাস হবে বা ডেটা ট্রান্সমিট করতে পারবো তা না আমাদের কি করতে হবে নেটওয়ার্কে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসে আমাদের কি থাকে ওদের একটা আইডেন্টিটি থাকে সেটা কি লজিক্যাল এবং ফিজিক্যাল ফিজিক্যালটা তো অলরেডি হচ্ছে আপনার ডিভাইসে থাকে ফিজিক্যাল নিয়ে আমার এখানে মাথা ঘামানোর কোনো দরকার নাই তাহলে কি ওদের একটা লজিক্যাল আইডেন্টিটি দিতে হবে যাতে নেটওয়ার্কের মধ্যে ওরা যারা যারা আছে নিজেদের কি করতে পারে চিনতে পারে এবং চিনে কি করতে পারে তাদের মধ্যে কমিউনিকেট করতে পারে ঠিক যেরকম আমাদের কি মানুষদের নাম থাকে আমরা নামের থ্রুতে একজন আরেকজনকে চিনি তাহলে হচ্ছে এদেরকে কি করবো আইপি অ্যাসাইন করবো এখন আইপি নিয়ে তো আমাদের পড়া হয়ে গেছে অলরেডি এটা নিয়ে ওদের আর কোনো টেনশন নাই তাই না আইপি তো আমরা হচ্ছে জানি আচ্ছা এইখানে ক্লিক করি পিসি জিরো যেটা সেটাতে ক্লিক করেন ক্লিক করেন ডেস্কটপে যান ম্যাম যদি পিসি একটা বেশি নিয়ে ফ্লোটে কিভাবে ডিলিট করব আচ্ছা ধরেন আমি এখানে এই যে একটা পিসি নিয়ে ফেলছি হ্যাঁ একটা নিয়ে ফেলছি আমার এখন এটা ডিলিট করা দরকার এই যে উপরে দেখেন ক্রস চিহ্নটা দেখতেছেন না ক্লিক করে এই যে দেখেন ডিলিট অপশন চলে আসছে বা এটাতে হচ্ছে ইয়া করলে হবে হ্যাঁ আপনি হচ্ছে আবার পুরো নেটওয়ার্কটাকে হচ্ছে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন বুঝতে পারছেন এই যে দেখেন এটাকে ইয়া করে দিলে হবে বুঝতে পারছেন আচ্ছা ও এখানকার যে পিসি ছিল সেটাও ডিলিট করে ফেলছি আচ্ছা ঠিক আছে এখন আমরা কি করব আইপি অ্যাসাইন করব ঠিক আছে এই যে দেখেন পিসিতে ক্লিক করে কি করতেছি ডেস্কটপে ক্লিক করেন ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশনে যান আমরা স্ট্যাটিক মোডে হচ্ছে দেখতেছি স্ট্যাটিক কনফিগার করতেছি হ্যাঁ ডিএসসিপি তে আগে গেছেন ডিএসসিপি পরে দেখবেন এখন আমি কি বলছি যে আইপি বসান আপনাদের ইচ্ছা মতো বসাইতে পারেন বা আমি যেটা বসাইতেছি সেটাও বসাইতে পারেন আপনাদের ম্যানুয়ালে দেখেন আইপি এখানে যে অলরেডি দিয়ে দিছি এগুলো আপনি বসাইতে পারেন ইচ্ছা মতো বসাইতে পারেন শুরুতে কি দেওয়া আছে 172.16.0.1 তাহলে হচ্ছে ওকে এটা বসাই কোথা থেকে নিয়ে লিখি দেখেন
তারপরে ধরেন এটাকে কি দিলাম 16.0.2 তাই না এটাকে অ্যাসাইন করতেছি ধরেন 172.16.0.3 এটাকে ধরেন দিতেছি 172.16.0.4 আচ্ছা আইপি আমার বসানো শেষ আইপি বসানোর পরে আমি তো এখন দেখবো যে আমি যে নেটওয়ার্কটাকে হচ্ছে কানেক্ট করলাম আইপি বসালাম এখন এরা কমিউনিকেট করতে পারে কিনা বুঝতে পারছেন এখন কমিউনিকেট করতে পারে কিনা ধরেন আমি এই প্রথম যে পিসিটা এখানে যদিও আবার নেওয়া তো এটা পিসি 7 হয়ে গেছে আর কি আগে এটা পিসি 0 ছিল আমি চাচ্ছি যে এটা থেকে এখানে মানে যে পিসি 5 যে ওর সাথে হচ্ছে কমিউনিকেট করতে তাহলে ওকে ক্লিক করলাম ক্লিক করে কোথায় যাব এখানে দেখেন যে কমান্ড প্রম্পট আছে এখানে যাব বুঝতে পারছেন পিং এর মাধ্যমে হচ্ছে আমরা রিয়েল টাইমে দেখতে পারি যে আমাদের কানেক্টিভিটি ঠিক আছে কিনা ভেরিফাই করতে পারি বুঝতে পারছেন তাহলে দেখেন এখানে আমি কি লিখব পিং লিখে দেখতেছি ওকে পাঠাবো ওর সাথে কমিউনিকেট করব ওর আইপি কত আমার সুইচে না সুইচে না পিসিতে ক্লিক করেন এই ক্রস দিয়ে এটা কাটেন এই যে ইন্টারফেস কাটেন এই যে কমান্ড প্রম্পট যে রান লেখা যায় ক্লিক করেন হ্যাঁ ওখানে এখন পিং লেখেন পিএনজি পিং লেখেন দিয়ে জি লেখেন জি লেখেন দেন হচ্ছে যেটাতে করতে যাচ্ছেন তার আইপি অ্যাড্রেস কাটে জি কই স্যার জানি না স্যার আমি জি কই বুঝে তো জিজ্ঞেস করতে এসেছি বসুন 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 আচ্ছা দেখি আমরা তাহলে দেখেন আমি এইটাতে হচ্ছে ডেটা পাস করব তাই না এই যে দেখেন রিপ্লাই চলে আসছে তার মানে আমার কানেক্টিভিটি ঠিক আছে এভাবে এখন আপনি ধরেন আবার এটা থেকে ধরেন অন্য আরেকটাতে পাঠাবেন সেম ধরেন পিং এটাতে করবেন ধরেন 5 এ করবেন পিং 172.16.0. কত হচ্ছে 5 এ পাঠাবো দুইটা করে দুইটা অ্যাট লিস্ট দুইটা করে হচ্ছে ইয়া দেখাবেন ভেরিফাই করতেছেন দুইটাতে পিসিতে পিং করে হচ্ছে দেখাবেন যখন স্ক্রিনশট অ্যাড করবেন ল্যাব রিপোর্টে একটা না দুইটা কমপক্ষে দুইটা চাইলে তিনটাও করতে পারেন অ্যাড করে দিয়ে দিবেন তাহলে দেখেন আমার কি এটা ভেরিফাই হয়ে গেল না কানেক্টিভিটি যে আচ্ছা আমার কানেকশন ঠিক আছে এটা তো আমি রিয়েল টাইমে করলাম এখন আরেকভাবে করতে পারি সিমুলেশন করতে পারি সেটা কিরকম সেটা হচ্ছে আচ্ছা আমি একটু পজ করি শুনেন অনেক সময় হয় কি আমাদের এই যে ইন্টারফেসগুলো যদি দেখা যায় আমাদের জন্য কাজ করার সুবিধা হয় অনেক সময় দেখবেন যে ইন্টারফেস দেওয়া নাই হ্যাঁ তখন এই যে অপশনে যাবেন মানে ইন্টারফেস বলতে কি আপনার ওই যে কেবলের যে নাম্বারগুলো আছে ঠিক আছে
সেগুলা এই অপশনে যাবেন গিয়ে যে প্রিফারেন্সে ক্লিক করবেন এই দেখেন অলওয়েজ শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল ওয়ার্কস্পেস এই সেটিংটা দিয়ে দিবেন এই যে দেখেন এখন আপনার পোর্টগুলো কি শো করতেছে পোর্টগুলো শো করলে আপনার জন্য কাজ করতে সুবিধা যখন আপনি রাউটার বা ইসে পোর্টে অ্যাক্সেস করবেন ইন্টারফেসে অ্যাক্সেস করবেন তখন দেখে দেখে করতে পারবেন আর কি আচ্ছা এখন ধরেন আমি সিমুলেশন করব আমার তো এটা রিয়েল টাইমে চলে হ্যাঁ এই যে যে অপশনে যাবেন প্রিফারেন্সে যাবেন তারপরে এই যে অলওয়েজ শো পোর্ট লেভেলস এটাতে দিয়ে দিবেন পিসিতে ইনিশিয়ালি যখন আপনি ইনস্টল করবেন বাসায় গিয়ে আজকে দেখবেন যে পোর্ট দেখা যাচ্ছে না এটা নিয়ে হচ্ছে টেনশন করবেন না এটাকে সেট করে দিবেন এরপর থেকে হচ্ছে পোর্ট দেখাবে পোর্ট না দেখালে হচ্ছে আপনি একটু মানে কাজ করতে একটু প্রবলেম আর কি বুঝতে পারছেন এখান থেকে করে নেবেন আচ্ছা এখন দেখেন এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে পিডিউ তাই না সিম্পল পিডিউ বা প্যাকেট আর কি এটা এটাকে আমরা প্যাকেট বলতেছি এখন এটা থেকে এটাতে হচ্ছে কমিউনিকেট করব সিমুলেশনে দেখব যে কি হয় সিমুলেশনে দেখি ক্লিক করলে কি আসে এরকম একটা উইন্ডো ওপেন হয় বুঝতে পারছেন উইন্ডো ওপেন হওয়ার পরে এই যে দেখেন ইভেন্ট লিস্ট কই আচ্ছা এই যে সরি সরি এই যে এখানে এডিট ফিল্টারস আছে না এডিট করি আমি এতগুলো প্রোটোকলের জন্য দেখব না শুধু আইসিএমপি দেখব ঠিক আছে বাকিগুলো আনচেক করে দেই এখন যেটা করব এখান থেকে হচ্ছে কি একটা প্যাকেট নিব নিয়ে একে দিব আর একে দিব এই নে দিয়ে দেখেন এই জিনিস সিমুলেশন তো এডিট ফিল্টার জি আচ্ছা দেখাচ্ছি আগে এটা দেখেন এটা কিভাবে হচ্ছে সিমুলেট করছে প্যাকেট পাস হচ্ছে কিভাবে দেখা যাচ্ছে কিভাবে পাস হচ্ছে স্লো দেখাচ্ছি কেন জানেন প্যাকেট কোথায় কোথায় যাচ্ছে এবং সব জায়গায় যে যাচ্ছে এটা ধরার জন্য ফাস্ট যদি করে দেই অনেকে আপনার নতুন দেখতেছে না বলবে যে ওখান থেকে মনে হুট করে চলে গেছে না প্রত্যেকটা হোস্ট ঘুরে ঘুরে নোট ঘুরে ঘুরে যায় এটা দেখানোর জন্য স্লো বুঝতে পারছেন দেখেন প্রত্যেকটা জায়গায় সে ঘুরে ঘুরে হচ্ছে লাস্ট একটাতে আসলো মানে আমার ডেস্টিনেশনে আসলো আর কি আসার পরে কি করবে একটা অ্যাকনলেজমেন্ট যাবে মানে রিপ্লাই টাইপের সে রিপ্লাইটা কি করবে আবার সেম ম্যানার্সে ঘুরে 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 যাচ্ছে আপনারা আজকে শিখে নিলেন বাসায় একটু ফাস্ট করে দেন টাইম সমস্যা না এটা ফাস্ট হয়ে যাবে এই যে দেখেন এবং দেখেন এই যে যাচ্ছে সাইডে কিন্তু আমার কিছু নোটেশন আসতেছে কোন টাইমে কোথায় কোথায় ঘুরতেছে জাস্ট এটা দেখার জন্য এবং কোথায় আপনার বেশি টাইম নিতেছে কোথায় কম টাইম নিতেছে এখানে দেখেন একটা করে প্যাকেট পাস হচ্ছে আর কি পাশে লিখা উঠতেছে না দেখা যাচ্ছে ওখানে দেখেন টিক হয়ে গেছিল তাহলে দেখেন প্যাকেটটা কি হয় নরমালি এইভাবে আপনার কি হচ্ছে সিমুলেট হয় আর কি বাস টপোলজিটা আমাদের দেখা হয়েছে ওই যে যেটা ছিল এটা নিয়ে যে কানেক্টিভিটি দেখেন এটা আপনাদের স্ক্রিনশট সহ দেওয়া আছে তো যখন ল্যাব রিপোর্টে লিখবেন এটা আলাদা করে এভাবে টপোলজি একটা তারপরে হচ্ছে এটা স্ক্রিনশট নেওয়ার দরকার নাই একত্রেও আপনি নিয়ে দিতে পারেন একত্রে এভাবে নিয়ে দুইটা স্ক্রিনশট অ্যাড করবেন প্রত্যেকটা টপোলজির জন্য বুঝতে পারছেন এই যে এরকম হচ্ছে পাশে এটা সহ এই বার সহ আপনি অ্যাড করবেন তাহলে বাস টপোলজিটা বুঝতে পারছেন কিভাবে আমরা কনফিগার করলাম আচ্ছা যদি বুঝে থাকেন সরি স্টার টপোলজির জন্য দেখেন এখানে প্রসিডিউর দেওয়া আছে এটা এখন নিজেরা ইমপ্লিমেন্ট করেন দেখেন কি কি করতে বলছে নিজেরা করেন স্টার টপোলজিটা এবং এখানে হাব দিয়ে করা হয়েছে না হাবের কথা বলে দিয়েছে না যে হাব নিয়ে করবেন এক পোর্শনে হাব নিয়ে করবেন আর এক পোর্শনে সুইচ নিয়ে করবেন সেম জিনিসটা বুঝতে পারছেন মেসেজটা ক্লিয়ার করতেছি তাহলে এই যে এটা হচ্ছে করেন এই যে দেখেন এখানে টপোলজি দেওয়া আছে যে এই টপোলজিটা ড্র করেন এখানে তো আমি সেন্ট্রাল হাব নিয়ে করছি আপনারা একটা হাব নিয়ে করবেন আর একটা সুইচ নিয়ে করবেন এখন ক্লাসে হ্যাঁ আর যেটা করবেন দেখেন এইখানে এই যে আপনাদের পারফরমেন্স টাস্ক আছে পাঁচটা এই পাঁচটা হচ্ছে আপনাদের কাজ ইনক্লুডিং যে দুইটা আপনাদের ম্যানুয়াল আছে সেই দুইটা করবেন আর হচ্ছে এই পাঁচটা টোটাল হচ্ছে এই সাতটা সাবমিট করবেন ল্যাব রিপোর্টের সাথে এবং এই ল্যাব রিপোর্ট হচ্ছে আমি কালকের মধ্যে আপলোড করে দেবো সমস্যা নেই এটা ডিলে হবে না বুঝতে পারছেন তাহলে আপনাদের ল্যাব থ্রির এই পর্যন্তই হচ্ছে কাজ ছিল আর কি